দর্শক, আমি ঐন্দ্রিলা আহমেদ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজানে বাংলাভিশনের বিশেষ আয়োজন ম্যাগি প্রতিদিনের ইফতার অনুষ্ঠানে। ম্যাগি প্রতিদিনের ইফতার অনুষ্ঠানে আমরা নিয়ে আসি একজন তারকাকে এবং সাথে থাকে একটি নতুন রেসিপি। আজকেও তার ব্যতিক্রম নয়, আজকে আমাদের সাথে উপস্থিত আছে আপনার আমার সবার পছন্দের রুনা খান। রুনা, কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি আমার শোতে এসেছো, আমার খুব ভালো লাগছে। তোমাকে ভীষণ ভালো দেখাচ্ছে, খুব মিষ্টি দেখাচ্ছে তোমাকে। তোমাকে অনেক সুন্দর লাগছে, অ্যাজ ইউজুয়াল, খুব ভালো লাগছে। আচ্ছা রুনা, তুমি তো খুব ভালো অভিনয় করো, তোমার এই গুণটা তো আমরা সবাই জানি, বাট আজকে তো আমাদের রান্নার শো, কি রান্না করে দেখাবে? আজকে আমি খুবই সহজ একটা আইটেম করছি, সেটা হচ্ছে টুনা ফিশ কাবাব। টুনা ফিশ কাবাব, হ্যাঁ। প্রিয় দর্শক, টুনা ফিশ কাবাব তৈরি করার উপকরণগুলো চলুন দেখে আসি। ম্যাগি স্বাদে ম্যাজিক একটি, টুনা মাছ এক ক্যান, পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ, ডিম একটি, রসুনের কোয়া দুইটি, আলু মাঝারি সাইজের দুইটি, সয়াবিন তেল পরিমাণ মতো, কাঁচামরিচ কুচি চারটি, ধনে পাতা কুচি পরিমাণ মতো, ধনে গুঁড়া পরিমাণ মতো, জিরা গুঁড়া পরিমাণ মতো, গরম মশলা পরিমাণ মতো, ব্রেড ক্রাম পরিমাণ মতো। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা মূল রান্নাতে চলে যাব এবং আমাদের সাথে আছে রুনা খান। রুনা, তুমি স্টার্ট করতে পারো। আচ্ছা, তো এখানে টুনা ফিশ আছে এক ক্যান পরিমাণ, আমি পুরোটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, পেঁয়াজ কুচি রাখা আছে, পেঁয়াজ কুচি পুরোটা দিয়ে দেব। এটার একটা মজার বিষয় কি ঐন্দ্রিলা, মানে আমার মেয়ে যেমন একসময় কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, সে একটু ইয়ে খেতে খুব মাছ মানে কাটা ধনে পাতা কুচি কাটার কারণে ভয় পেত মাছ খেতে, তো এই আইটেমটার একটা সুবিধা হচ্ছে যে যেহেতু কাটা নেই বাচ্চারা আরাম করে খেতে পারে। সেটাই, এই জন্য টুনা ফিশ শুনলে ওরা মাইন্ড করে না যে হ্যাঁ ঠিক আছে খাবো। আচ্ছা, এখানে গরম মশলা, গরম মশলা আমি একদম এক চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি, হাতের গরম মশলা গুঁড়ো, জিরা গুঁড়ো, জিরাও তাই আমি এক চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি, তিন আঙুলের। এটা হচ্ছে ধনে গুঁড়ো, তারপর লবণটা স্বাদ মতো, আর ঝালের ব্যাপারে আমি একটু কাঁচামরিচ অল্পই দিয়েছি, কেউ যদি মনে করে যে একটু বেশি ঝাল খেতে চায় তাহলে কাঁচামরিচটা একটু বাড়িয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা, এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটা ডিম, একটা ডিম দিয়ে দিলাম, সব শেষে দেব ম্যাগি স্বাদে ম্যাজিক। ম্যাগি স্বাদে ম্যাজিক, হ্যাঁ, ম্যাগি স্বাদে ম্যাজিক কিন্তু 14টি উপকরণ দিয়ে তৈরি এবং এটাতে ভিটামিন আছে, আয়রন আছে আর আয়োডিনও আছে, অনেকগুলো উপকরণের মধ্যে আছে। ব্রেড ক্রাম দিয়ে দিয়েছি আমি, হ্যাঁ, খুব সুন্দর করে তো মিক্স করে ফেলেছো, যদিও তুমি বলছো যে তুমি রান্না করতে পারো না, ভুল বলতে ইচ্ছা করে না, আগেই বলে নি যে ভাই আমি কিন্তু আসলে অত ভালো পারি না রান্না করতে। আচ্ছা, হয়ে গেছে আমার, চুলাটা জ্বালিয়ে দিই, চুলাটা জ্বালিয়ে একটু তেলটা তুমি দিয়ে দাও আমার। তেলটা দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে এলে পুরোটাই দিতে হবে, যেহেতু ডুবো তেলে ভাজে না। শেপটা আসলে যে যেমন পছন্দ করেন, কেউ বড় প্যাটির মতো যে শেপটা হয়, যে শেপটা হয়, হ্যাঁ, সুন্দর হয়ে গেছে। প্রিয় দর্শক, রোজার সময় এরকম একটা রেসিপি কিন্তু খুব ভালো লাগবে আমাদের সবার, সারাদিন রোজা রেখে ইফতারি সময় এরকম মুখরোচক একটা টুনা ফিশের কাবাব সবারই কাম্য। আপনারা বাসায় ট্রাই করবেন, কারণ স্বাদে ম্যাজিক দিয়ে তৈরি এই টুনা ফিশ কাবাব আসলে স্বাদে অনন্য হবে, বোঝাই যাচ্ছে। হ্যাঁ, আমরা একটু অল্প আছে ভেজে নেব। রুনা, তোমার তো এখন নিশ্চয়ই ব্যস্ততার সময়, যেহেতু সামনে ঈদ, অনেক কাজের চাপ থাকছে, কী কী কাজ করছো এখন ঈদের আগে? হ্যাঁ, একটু কাজের ব্যস্ততা তো থাকেই, পারিবারিক ব্যস্ততা থাকে, কেনাকাটার একটা ব্যস্ততা থাকে, দর্জি বাড়ির ব্যস্ততা থাকে, হ্যাঁ, এই সব কিছু মিলেই চলছে। আর কাজের ক্ষেত্রে আসলে ঈদের নাটক, আর আমি এখন যেহেতু একটু ওয়েব ফিল্ম বা ওয়েব সিরিজে কাজ করছি, সেই কাজেরও ব্যস্ততা, এই তো। আচ্ছা রুনা, তুমি যে এত বড় একটা চেঞ্জ নিয়ে এসেছো, মানে সবাই আরো আলোচনার একটা কেন্দ্রবিন্দু হয়ে গেছো, কিভাবে এত ওয়েট লুজ করলে একটু বলো তো? আমার জীবনযাপনে একটা বড় পরিবর্তন এসেছে, যেমন আমি গত এক বছর ধরে আমি কোনো
চিনির কোনো জিনিস খাই না। আমি সারা দিনে এক কাপ ভাত খাই, আর আমি খাই ফল, সবজি, মাছ, মুরগি, বাদাম, দুধ, ডিম, একটু চিনি, চকলেট, মিষ্টি কিছু খেতে ইচ্ছা করে না? ইচ্ছা করে, ইচ্ছা তো করে, কিন্তু আমি খাই না। আচ্ছা, এই চেঞ্জটা আনতে চেয়েছিলে কেন তুমি? এবং এর সাথে যেটা আছে সেটা হচ্ছে আমি প্রতিদিন হাঁটি, প্রতিদিন আমি এক ঘন্টা, অন্তত এক ঘন্টা করে হাঁটি। আজকে ইফতারে কি বানাবো? আমার কিন্তু ম্যাজিক্যাল স্বাদের ছোলা চাই। সবার আবদারে আমি আর আমার ম্যাগি রেডি, তাই আমার বাসায় ইফতার মানে ম্যাগি। আগে একটু মনে টিস্যু পেপারে তুলে নিলে ভালো, একটু টিস্যুতে তুলে নিলে, হ্যাঁ, অতিরিক্ত তেলটা যেটুকু আছে সেটুকু বেশ খানিকটা কমে যাবে। রমজান মাসে সারাদিন রোজা থাকার পরে এত তেল খাওয়া তো ঠিক না, তো আমরা এর জন্য আগে টিস্যুতে ঢেলে নিয়েছি, তারপর আমরা প্লেটিংয়ে যাবো। কে বলো তুমি পারো? এই জন্যই লোকে মনে করে যে আমি রাঁধতে পারি। না, তাও তুমি অনেকের চেয়ে বেটার। অঞ্জিলা, তৈরি হয়ে গেছে টুনা ফিশ কাবাব। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, টুনা ফিশ কাবাব তৈরি করার প্রস্তুত প্রণালী চলুন দেখে আসি। একটি বাটিতে এক ক্যান টুনা ফিশ নিয়ে তাতে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, গরম মশলা, ধনে গুঁড়া হাফ চামচ, জিরা গুঁড়া, সিদ্ধ আলু, ব্রেড ক্রাম, স্বাদ মতো লবণ, ডিম ও ম্যাগি স্বাদে ম্যাজিক দিয়ে ভালো করে মিক্স করে নিন। তারপর হাত দিয়ে পছন্দ মতো প্রাটি করে ফ্রাই প্যানে তেল দিয়ে হালকা গরম করে লাল করে ভেজে নিন। তারপর উপরে ধনে পাতা ও এক চা চামচ লেবুর রস দিয়ে পরিবেশন করুন মজাদার টুনা ফিশ কাবাব। রুনা, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা রেসিপি করে দেখানোর জন্য, এবং তোমার কাছ থেকে অনেক টিপস পেলাম, গল্প করলাম, খুব ভালো লাগলো। তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ বাংলাভিশনকে এবং দর্শকদেরকে ঈদের শুভেচ্ছা। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ম্যাগি প্রতিদিনের ইফতার অনুষ্ঠান থেকে এবার বিদায় নেব। আগামী পর্বে নতুন কোনো তারকা, নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।